পশুপাখির প্রতি মানুষের ভালোবাসা ও মায়া নতুন নয়, মানুষের সঙ্গে তাদের সখ্যতা নিয়ে অনেক ঘটনাই সামনে এসেছে। তবে এবার ব্যতিক্রম একটা ঘটনা ঘটলো বেলজিয়ামে। সেখানে শিম্পাঞ্জির মায়ায় পড়ে যাওয়ায় এক বেলজিয়ান নারীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চিড়িয়াখানায়। দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানকার অ্যান্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করে দেখেছেন যে অ্যাডি টিমেরোমান্স নামের ওই নারী সেখানের অন্যান্য পশু পাখি রেখে শুধু চিতা নামের একটি শিম্পাঞ্জির সঙ্গে সময় কাটান। এরপরই তিনি দাবি করে বসেন যে ওই 38 বছর শিম্পাঞ্জির সঙ্গে প্রেম করছেন এবং প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে দেখা করতে আসেন। 4 বছর ধরে তাদের সম্পর্ক। সাম্প্রতিক সময়ে ওই নারী প্রায় প্রতি সপ্তাহে অ্যান্টওয়ার্প চিড়িয়াখানায় আসা যাওয়া করছিলেন। মাঝখানে কাচের দেওয়াল আর দুপাশে চিতা ও অ্যাডি। প্রায় 4 বছর ধরে এভাবে চিতাকে দেখতে নিয়মিত চিড়িয়াখানায় আসতেন অ্যাডি। এই বিষয়ে অ্যাডি টিমেরোমান্স বলেন, আমি শুধু বলেছি আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আমি চিতাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি তো এর থেকে বেশি কিছু পাইনি। তবে তারা কেন এটুকু কেড়ে নিতে চায়? চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে যে চিতার সঙ্গে অ্যাডির ঘনিষ্ঠতা ক্ষতি করছে অ্যাডির সঙ্গে অন্য শিম্পাঞ্জিদের সম্পর্ক ও বন্ধুত্বে এবং তাদের একসঙ্গে বেড়ে ওঠাতেও বাধা দিচ্ছে। চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হয়েছে, চিতা যখন দর্শনার্থীদের সঙ্গে ব্যস্ত থাকত তখন অন্যান্য শিম্পাঞ্জিরা তাকে এড়িয়ে চলত এবং চিতাকে তাদের দলের কেউ বলে ভাবত না। দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে ভিজিটর আসার সময় শেষ হয়ে গেলে একাই থাকতে হয় চিতাকে।